নমস্কার, আশা করি সবাই ভালো আছে। আজকে বলি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকারা এই নতুন বছরে কোন মন্ত্র অ্যাপ্লাই করছে। অবশ্য রাশিটা ধরে পড়বেন, তাহলে বেশি এফেক্ট হয়। লগ্ন ধরে করবেন না। রাশি হচ্ছে আমাদের মন, লগ্ন হচ্ছে আমাদের শরীর। রাশি হচ্ছে আমাদের মন, লগ্ন হচ্ছে আমাদের শরীর। মন্ত্র বলি, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণে নম ইয়া ওম এই ক্লিং সো। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে 108 বার ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে জামা, মানে যদি স্নান করে নেন খুব ভালো হয়, যদি স্নান না করতে পারেন তাহলে অবশ্যই ধোয়া কাজে জামা কাপড় পরে ঠাকুরের সামনে বসে বড় জোরে একটা লাল ফুল নিয়ে মা কালীর উদ্দেশ্যে এই মন্ত্রটা জপ করুন। দেখুন করে অন্তত 3টা মাস নিজেই নিজের সফলতাটা অর্জন করতে পারবেন। আবার মন্ত্র বলি, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণে নম ইয়া ওম এং ক্লিং সো। আবার বলছি, ওম হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণে নম ইয়া ওম এং ক্লিং সো। এই যে মন্ত্রটা দিলাম মেষ রাশির জাতক জাতক প্রত্যেকে, আপনি রাশির জানুন নাই জানুন, যদি আপনি না জানেন আপনি কোনো কনফিউশন থাকে, কোনো ভালো পামিস্টকে দিয়ে নিজের হাতটা দেখিয়ে নিজের রাশিটা জেনে নিন, এটা হচ্ছে সবার আগে। যদি বলে সে আপনি মেষ রাশির বা মেষ লগ্নের লোক, তাহলে মন্ত্রটা অবশ্যই যোগ, বা আপনার নামের অক্ষর দিয়ে জানেন আপনি মেষ রাশি বা মেষ লগ্নের লোক, অবশ্যই এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা জপ করুন। অবশ্যই দেখবেন সেই প্রত্যেকটা কাজে সফলতা পায়। যদি কোনো আটকে থাকা কাজ, বিয়ের ব্যাপার বলুন, চাকরির ব্যাপারে বলুন, কোনো অশান্তি বলুন, আইনিগতভাবে ঝামেলা বলুন, লিটিগেশন, সমস্ত কাজে আপনি সফলতা পাবেন। করে দেখুন যথেষ্ট সাকসেস এই মন্ত্র। নমস্কার, ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন করুন, সবার কাছে শেয়ার করুন।